হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড তো আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা তো আমি একটা নতুন টপিক বা এই টপিকটা তোমরা অলরেডি পড়েছ তো সেটা আর একটু রিভিশন করে দিই কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ভালো করে একটু রিভিশন করে নাও কারণ এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে প্রত্যেক ক্লাসটা মন্দে করো এবং যে ইনফরমেশনগুলো বলছি সেগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করো ঠিক আছে ওকে প্রত্যেকে গুড ইভিনিং চলো ওকে তাহলে দেখো ভালো করে আমরা প্রথমে কি দেখব প্রথমে আমরা দেখব যে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে তাহলে প্রাকৃতিক বা প্রকৃত সংখ্যা বা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা আমরা জানবো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এক থেকে আরম্ভ করে পরপর যোগ করে যে ধনাত্মক সংখ্যা বা অ অখণ্ড সংখ্যাগুলি পাওয়া যায় তাকে আমরা কি বলব প্রাকৃতিক সংখ্যা মানে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ পরপর যে পরপর সংখ্যাগুলো পাচ্ছি সেটাকে আমরা কি বলবো প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বলবো সেই সংখ্যাগুলিকে প্রাকৃতিক সংখ্যা বলে তবে শূন্য কিন্তু প্রাকৃতিক সংখ্যা নয় ভেরি ইম্পর্টেন্ট বা শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বার কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবে এই সংখ্যাগুলিকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলো কি বললাম যে সমস্ত সংখ্যাগুলো সাধারণত এক থেকে শুরু হয় এবং অখণ্ড মানে পরপর পরপর চলতে থাকে সেগুলোকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে সবথেকে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কত পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা আনসার করবে কি এক ওকে তাহলে সবথেকে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কত তাহলে সঠিক আনসার হবে এক ক্লিয়ার সবার শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বার নয় এটা কিন্তু মাথায় রাখবে শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বার নয় ক্লিয়ার চলো নেক্সট দেখো এবার যেটা তোমাদেরকে জানতে হবে পরীক্ষার জন্য কী বলছো ভালো করে দেখো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় দুটি স্বাভাবিক সংখ্যা কি যেমন ধরো দুই আর একটা তিন যোগ করলে কত হয় পাঁচ হয় তাই তো তাহলে দুই আর তিনে যোগ করলে পাঁচ হলো পাঁচ কি পাঁচ অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে ক্লিয়ার আবার দেখো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা যেমন দেখো তিন গণিত পাঁচ কত হবে পুনরো হবে তাহলে পনেরো কি পনেরো একটি স্বাভাবিক সংখ্যা ওকে আবার দেখো ওকে দেখো আমরা কিন্তু জানলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল বা দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা হয় কিন্তু আমরা ওপর দিকে দেখব যে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল বা বিয়োগ ফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা না হতেও পারে যেমন এটা উদাহরণ দিই ধরো একটা সংখ্যা পাঁচ আর মাইনাস ছয় কত হয় সমান সমান মাইনাস ওয়ান হয় মাইনাস অন কি স্বাভাবিক সংখ্যা বা মাইনাস অন কি ন্যাচারাল সংখ্যা না একদমই না কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যাটি কত এক কিন্তু এখানে তো মাইনাস ওয়ান তাহলে এটা নিশ্চয়ই হবে না তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না আবার দেখো আবার যদি দেখো পাঁচ বাই পাঁচ বিভক্ত ছয় এটা যদি ভাগ করি কত পাবো পাঁচ বাই ছয় পাবো এটা কি স্বাভাবিক সংখ্যা একদমই না কারণ আমরা বলেছি সবথেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত এক তাই তো কিন্তু এটাতে একের থেকে ছোট তাহলে এটা কি আমার স্বাভাবিক সংখ্যা একদমই না তাহলে এখান থেকে আমি কনক্লুশন নিতে পারি যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ ফল এবং যোগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল বা বিয়োগ ফল সর্বদা কিন্তু স্বাভাবিক সংখ্যা না হতেও পারে ক্লিয়ার হচ্ছে সবার চলো দেখো এবার কি বলছে দেখো প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় জিনিসটা বোঝু আমি তোমাদেরকে অখণ্ড সংখ্যাটা কি বুঝিয়ে দেবো তারপরে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় জিনিসটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে একটু ওয়েট করো বুঝে যাবে দেখো কী বলছে এবার আমরা জানব কি অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা কাকে বলছে বা হোল নাম্বার কাকে বলছে যার শূন্য থেকে শুরু হয় পরপর এক যোগ করে যে ধনাত্মক সংখ্যাগুলি পাওয়া যায় তাকে কি বলছে অখণ্ড সংখ্যা তাহলে কি বললাম যে অখণ্ড সংখ্যা সবসময় শুরু হবে কি থেকে শূন্য থেকে মানে শূন্য এক দুই তিন শূন্যটা আছে বলে অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা শূন্য থেকে যদি না শুরু করে এক থেকে শুরু করতাম তাহলে আমাদের প্রকৃত সংখ্যা হয়ে যেত জিনিসটা ক্লিয়ার এবার দেখো আমি কি বললাম প্রত্যেকটি অখণ্ড সংখ্যা প্রত্যেকটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা দেখো ধরো এক এক কী এটা স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যাটা কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে না অবশ্যই পড়ে কিন্তু জিরো কি জিরো একটি অখণ্ড সংখ্যা এই জিরো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে একদম নয় তাহলে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা কি জানলাম এখান থেকে জানলাম যে প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় যেমন জিরো জিরো একটি অখণ্ড সংখ্যা কিন্তু এটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা নয় জিনিসটা বুঝতে পেরেছ এবার দেখো চলো নেক্সট পয়েন্টে দেখো কি বলছে এবার নেক্সট পয়েন্টে বলছে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে কি বলছে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে যেমন দুই আর তিনে কোথায় হয় পাঁচ পাঁচ একটি অখণ্ড সংখ্যা আবার কি বলছে দেখো প্রাকৃতিক সংখ্যা এবং সমগ্র সংখ্যার মধ্যে পার্থক্য হলো যে প্রাকৃতিক সংখ্যা শুরু হয় এক থেকে কিন্তু সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা শুরু হয় শূন্য থেকে জিনিসটা ক্লিয়ার তারপর দেখো এবার আমরা জানবো কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয় যে সংখ্যাগুলি জেড দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন শূন্য থেকে বড় সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোকে কি বলবো এগুলোকে আমরা সব পূর্ণ সংখ্যা বলবো তাহলে যে সমস্ত সংখ্যাগুলি শূন্য থেকে বড় তাদেরকে আমরা কি বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো ওকে আবার দেখো আবার নেক্সট বলছে যে শূন্য থেকে ছোট সংখ্যাগুলিকে আমরা কি বলবো ঋণাত্মক সংখ্যা বলবো অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো শূন্য পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নয় জিনিসটা বুঝেছ তাহলে শূন্য কি ধরনের সংখ্যা শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা শূন্য কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নয় এছাড়াও শূন্য কিন্তু প্রাকৃতিক সংখ্যা না এটাও কিন্তু মাথায় রাখবে ক্লিয়ার তারপর দেখো তারপরে বলছে পূর্ণ সংখ্যার গুণফল ও যোগ ফল ও বিয়োগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে কি বললাম পূর্ণ সংখ্যার গুণফল যোগফল যোগ বিয়োগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে জিনিসটা বুঝতে পেরেছ যেমন দেখো দুই আর তিন যোগ করলে পাঁচ এটা একটা পূর্ণ সংখ্যা যদি গুণ করো তিন পাশে পুনরো পূর্ণ সংখ্যা বিয়োগ যদি করো মাইনাস ছয় হলেও পূর্ণ সংখ্যা আবার ছয় হলেও পূর্ণ সংখ্যা জিনিসটা ক্লিয়ার কারণ দুটো পূর্ণ সংখ্যা যোগফল গুণফল বিয়োগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা কিন্তু দেখো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা না হতেও পারে যেমন দেখো পাঁচ বিভক্ত ছয় এটা কি পূর্ণ সংখ্যা পাঁচ বাই ছয় না এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না তাহলে দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল কিন্তু সর্বদা আমাদের না হতেও পারে পূর্ণ সংখ্যা ওকে তারপর দেখো এবার আমরা জানবো কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো তোমরা প্রত্যেকে জানো যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সমস্ত সংখ্যাগুলিকে কি বলা হয় মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো এরকম পরপর দুটি মৌলিক সংখ্যা হলো দুই এবং তিন তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যা কি দুই এবং তিন এরা হচ্ছে পরপর মৌলিক সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি দুই সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই এমন একটি জোড় মৌলিক সংখ্যার নাম বলো এমন একটি জোড় মৌলিক সংখ্যা নাম হচ্ছে কি দুই যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় এটা ঠিক না ভুল একদম ভুল সমস্ত মৌলিক সংখ্যা যদি পরীক্ষায় আসে যে সমস্ত মৌলিক সংখ্যা বিজোর সংখ্যা একদম ভুল জি বুঝতে সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা এটা কিন্তু একদম আমাদের ভুল আবার দেখো আবার যদি ভালো করে দেখো সমস্ত মানে মৌলিক সংখ্যা জোর সংখ্যা এটাও ভুল তাহলে মৌলিক সংখ্যা জোরও হতে পারে আবার বিজোড় হতে পারে যেমন দেখো দুই দুইটা কি জোর সংখ্যা কিন্তু এটা আমাদের মৌলিক সংখ্যা তাই তো জিনিসটা মনে রাখবা তারপর দেখো দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক নয় নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বলছে শুধুমাত্র চারটি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র চারটি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে কি কি দুই তিন পাঁচ আর সাত আর আছে কি দুই তিন পাঁচ আর সাত আর আছে কি আর নেই তাহলে চারটি আমাদের মৌলিক মানে এক অঙ্কের সংখ্যা আছে ক্লিয়ার আবার আমরা যদি দেখি যে অসীম মানে অসীম অনেক মৌলিক সংখ্যা আছে মানে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু অসীম এর কোনো শেষ নেই এটাও কারেক্ট আবার তিন নম্বরে বলা হয়েছে একটি মৌলিক সংখ্যা মাত্র দুটি গুণনীয়ক আছে এটাও কারেক্ট আবার বলছে সমস্ত মৌলিক সংখ্যা বিজোর সংখ্যা এটা ভুল কারণ দুই হচ্ছে একটি জোর সংখ্যা যেটি কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তাহলে অপশান চার হবে কারেক্ট ক্লিয়ার সবার তারপর দেখো এবার আমরা জানব কি মৌলিক সংখ্যা চেনার সব থেকে সহজ উপায় তাহলে মৌলিক সংখ্যা চেনার সব থেকে সহজ উপায় কি আছে দেখে নাও বলছে দেখো এক থেকে একশোর মধ্যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা কিনা জানার প্রদত্ত সংখ্যাটিকে এক ও দশ এর মধ্যস্থিত মৌলিক সংখ্যাগুলি দ্বারা অর্থাৎ দুই তিন পাঁচ সাত দ্বারা ভাগ করে দেখতে হবে যদি ভাগ শূন্য না হয় অর্থাৎ দুই তিন পাঁচ সাত দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি মৌলিক বোঝা গেল যদি এক থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে যদি আমরা দুই তিন পাঁচ সাত দ্বারা ভাগ করে দেখি যদি ভাগ শেষ না মিলে তাহলে সেটি আমাদের মৌলিক সংখ্যা এটা একটা নিয়ম শিখে দিলাম তোমাদের ছোটোর মধ্যে তারপর নেক্সট দেখো কী বলছে একশো থেকে দুশো কী বলছে একশো থেকে দুশোর মধ্যে মৌলিক সংখ্যা চেনার উপায় এখানে কী বলা হয়েছে দেখো বলছে এক এবং কুড়ির মধ্যস্থ তাহলে এক এবং কুড়ির মধ্যস্থ মৌলিক সংখ্যাগুলি দ্বারা যদি ভাগ করে দেখি যদি ভাগ শেষ না মানে শূন্য না হয় তাহলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা ক্লিয়ার চলো এবার দেখো এবার যে পয়েন্টটা থেকে বেশি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যমজ মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি দুই হয় দুটি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি দুই হয় তাহলে সেটাকে আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা যেমন তিন পাঁচ এটা একটা জমজ মৌলিক সংখ্যা পাঁচ সাত যমজ মৌলিক সংখ্যা এগারো তেরো যমজ মৌলিক সংখ্যা তাহলে যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান দুই তাকে আমরা কি বলবো জমজ মৌলিক সংখ্যা ক্লিয়ার সবার তারপর দেখো আবার যদি দেখবো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কে মৌলিক অর্থাৎ যে সংখ্যার কোনো সাধারণ গুণনিয়োগ থাকে না তাদেরকে বলা হয় কি পরস্পর মৌলিক সংখ্যা কি বলছে যে সংখ্যাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কে মৌলিক অর্থাৎ যে কোনো সাধারণ গুণনীয়ক থাকে না তাদেরকে কি বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা যেমন দেখো দুই তিন পরস্পর মৌলিক সংখ্যা আবার আমি যদি বলি ছয় সাত এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের ব্যবধান কিন্তু এক মানে এদের লসাগু কত হবে এক হবে সরি গসাগু এক তাই এগুলো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে ক্লিয়ার তারপর দেখো তারপর তোমরা প্রত্যেকে যেন যৌগিক সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলোকে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যেমন চার ছয় আট নয় দশ এগুলো সবই কিন্তু যৌগিক সংখ্যার মধ্যে পড়ছে এগুলো তোমরা প্রত্যেকেই জানো এবার দেখো যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হয় তাকে আমরা কি বলবো যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে আমরা বলব অযুগ্ম সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত নয় চার এগুলো হচ্ছে কি অযুগ্ম সংখ্যা তারপর দেখো মূলদ সংখ্যা কোনগুলো মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা কি বলবো মূলত সংখ্যা বলবো ওকে জিনিসটা ভালো করে বোঝো এখানে বলছে যে সকল সংখ্যাকে দুটি পি বাই ওর অনুপাতে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলিকে মূলত সংখ্যা বলে সমস্ত পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় জিনিসটা বুঝতে পেরেছ সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কিন্তু সমস্ত মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় উদাহরণ দিলে বুঝতে পারবে দেখো দুই বাই তিন দুই বাই তিন কি একটা মূলত সংখ্যা কিন্তু এটা কি আমাদের পূর্ণ সংখ্যা একদমই নয় পাঁচ পাঁচ দেখো একটা আমাদের পূর্ণ সংখ্যা বা মূলত সংখ্যা কারণ পাঁচ বাই এক আছে রুটোভার চার কি এটা মূলত সংখ্যা অবশ্যই কারণ রুটোভার চার মানে দুই শূন্য শূন্য কিন্তু আমাদের মূলত সংখ্যা শূন্য কি শূন্য হচ্ছে আমাদের একটি মূলদ সংখ্যা এটা কিন্তু মাথায় রাখবে ওকে চলো অমূলত সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না সেগুলোকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো যেমন টু রুট টু এটা কি এটা কি আমাদের মূলত সংখ্যা বলো একদম না কারণ এটাকে আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তারপর দেখো টু প্লাস রুট থ্রি এটা কি আমাদের মূলত সংখ্যা একদম নয় এটাও কিন্তু আমাদের মূলত সংখ্যা নয় ক্লিয়ার তাহলে একটা জিনিস আমরা জানি যে দুটি অমূলত সংখ্যার যোগফল বা বিয়োগ ফল বা গুণ ফল ভাগ ফল মূলত হতে পারে বা অমূলত হতে পারে কি বললাম দুটি মূলধ সংখ্যার যোগফল বিয়োগ ফল গুণ ভাগ ফল সর্বদা মূলদ বা অমূলদ হতে পারে বোঝা গেল যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে দেখো যেমন দেখো আমি একটা সংখ্যা বললাম রুট টু গণিত রুট টু বলতো এটা মূলত হবে না অমূলত হবে অবশ্যই রুট চার সমান কি দুই অবশ্যই এটা মূলত সংখ্যা তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল কি দুটি মূলত সংখ্যার গুণফল কিন্তু আমাদের কি হলো মূলত সংখ্যা অমূলত সংখ্যার গুণফল কিন্তু আমাদের মূলত সংখ্যাতে পরিণত হলো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস হবে তাহলে দুটি অমূলত সংখ্যার গুণফল বিয়োগ ফল যোগফল ভাগ ফল সর্বদা মূলত মানে মানে সর্বদা অমূলদ না হতে পারে আবার কোন কোনো সময়ে মূলত সংখ্যাও হতে পারে জিনিসটা বুঝতে পেরেছ দেখো এবার চলে আসি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কোনগুলো বা রিয়েল নাম্বার কোনগুলো যেমন সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা এগুলোকে বলছে বাস্তব সংখ্যা যেমন হচ্ছে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ কী ধরনের সংখ্যা অবশ্যই এটা মূলত সংখ্যা আর এটা কী ধরনের সংখ্যা এটা হচ্ছে বাস্তব সংখ্যা যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয় বা রিয়েল নাম্বার যেমন রুট থ্রি এটি কোন ধরনের সংখ্যা এটা আমাদের মূলত সংখ্যা সরি অমূলত সংখ্যা যেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা জিনিসটা বুঝতে পেরেছ তাহলে মূলত অমূলত এগুলো আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম আর একটা কিছু পয়েন্ট আমি বলছি সেই পয়েন্টগুলো মনে রাখো দুটি লিখে রাখো দুটি মৌলিক সংখ্যা কি বললাম দুটি মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা মৌলিক হতেও পারে বা না হতেও পারে যেমন দেখো যেমন ধরো আমি লিখলাম একটা সংখ্যা তিন আর একটা হচ্ছে সাত ভালো দেখো তিন একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এই দুটি গুণফল করলে কী হয় একুশ এটা কি আমাদের মৌলিক সংখ্যা একদমই না এটা যৌগিক সংখ্যা তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা কিন্তু মৌলিক সংখ্যা হবে না বোঝা গেল তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা কী হবে যৌগিক সংখ্যা বোঝা গেল দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা যৌগিক সংখ্যা হবে জিনিসটা ক্লিয়ার বোঝা গেছে ওকে আবার দেখো আবার জিনিসটা ভালো করে দেখো এটা গেল গুণফল গুণফল যদি আসে তাহলে কি সর্বদা মানে যৌগিক সংখ্যা হবে যদি যোগফল আসে যোগফল আসলে কী হবে দেখো দুই আর পাঁচ কোথায় সাত সাত তো এটা কি অবশ্যই এটা মৌলিক সংখ্যা তাহলে দুটি মৌলিক সংখ্যার যোগ ফল দুটি মৌলিক সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হতে পারে বা যৌগিক সংখ্যা হতে পারে যেমন দুই এবং সাত যোগ করলে কোথায় নয় নয় কি মৌলিক সংখ্যা একদম নয় নয় কি যৌগিক সংখ্যা তাহলে এখান থেকে কি জানলাম দুটি যৌগিক সংখ্যার মানে সরি দুটি মৌলিক সংখ্যার সর্বদা মৌলিক সংখ্যা না হতেও পারে যৌগিকও হতে পারে এই পয়েন্টটা মাথায় রাখবে কিন্তু গুণ ফল সর্বদা কি হবে যৌগিক সংখ্যা গুণ ফল সর্বদা কি হবে যৌগিক সংখ্যা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে দেখো আর একটা পয়েন্ট দেখো দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল কি সর্বদা মৌলিক সংখ্যা হবে একদম নয় যেমন ধরো তিন থেকে দুই বিয়োগ করো এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা হচ্ছে কত এক আচ্ছা বল এক মৌলিক সংখ্যা একদম নয় এক মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল সর্বদা যে মৌলিক সংখ্যা হবে এমনটাও নয় বোঝা গেল আবার দেখো দুটি আমি বললাম কি দুটি মৌলিক সংখ্যার ভাগফল কি মানে সবসময় কি মৌলিক সংখ্যা হবে দেখো তো দুটি মৌলিক সংখ্যার ভাগ পর কি সর্বদা মৌলিক সংখ্যা হবে না যেমন দেখো সাত আর দুই এটা যদি ভাগ করো কত হবে সাত আর দুই ভাগ করে কি আমরা সর্বদা মৌলিক সংখ্যা পাচ্ছি পাচ্ছি না তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা সাত আর দুই মানে মৌলিক সংখ্যা পাবো এটা কিন্তু আমরা বলতে পারবো না জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এ এখানে কিন্তু আমরা সাত আর দুই ভাগ করেও কিন্তু আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি না ক্লিয়ার এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে কারণ এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এবার জিনিস আর জিনিস তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি দেখো তাহলে কিন্তু জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে